হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আগের দিনেই আমরা শিখেছিলাম নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাড সম্বন্ধে। নিশ্চয়ই কারো কোনো প্রশ্ন বা সমস্যা হয়নি আশা করছি, থাকলে কমেন্ট করতে। তো আজকে আমরা শিখব পেন্ট সম্বন্ধে। পেন্ট জিনিসটা কি না, আমরা মূলত কোনো কিছু ছবি আঁকতে বা কোনো কিছু শেপস দিতে, যেমন বৃত্ত, আয়তক্ষেত্র, লাইন, বিভিন্ন ড্রয়িং করতে কাজে লাগে পেন্ট সফটওয়্যার। এই পেন্ট অপশানটা, পেন্ট সফটওয়্যারটা খুলতে গেলে কীভাবে খুলব না খুলতে গেলে দু তিনটা পদ্ধতি আছে। প্রথমে আমরা আমাদের মাউসটা ধরব, ধরে মাউসের কার্সারটা স্টার্ট বাটনে নিয়ে যাবো। দেখো, নিয়ে গিয়ে ক্লিক করব, লেফট ক্লিক, এখান থেকে উপরে উঠব। দেখো লেখা আছে পেন্ট, এই পেন্ট অপশানে ক্লিক করব। দেখো করার সঙ্গে সঙ্গে একটা উইন্ডোজ খুলে গেল, তো ওপেন হয়ে গেল। এবার কীভাবে বন্ধ করব, আমরা আগের দিনে শিখেছি ক্লোজ অপশান। দেখো মিনিমাইজ, রিস্টোর, ক্লোজ, এই ক্লোজ অপশানে ক্লিক করব, করলেই কেটে যাবে। আরেকটা আছে কীভাবে অন করব, আরেকটা পদ্ধতি। সেই পদ্ধতিটা হচ্ছে কিবোর্ড থেকে উইন্ডোজ সিম্বল চাপব, চেপে রান লিখব, এন্টার মারব, এখানে লিখব MS পেন্ট, লিখে এন্টার। দেখো খুলে গেল, তো আমরা দুভাবেই খুলতে পারবো। তো এবারে আমরা কিছু ছবি আঁকবো। ধরো আমার একটা ছবি আঁকা ছিল, আমি সেটা খুলবো, ধরো ওপেন করব। আমরা আগের দিনই ওয়ার্ডপ্যাডে শিখেছি এই নিউ অপশানটা। নিউ অপশান মানলে নতুন পেজ আসবে। ধরো কোনো কাজ করছিলে, তুমি করতে করতে মনে করছো নতুন একটা পেজ এনে খুলবে, তো নতুন পেজে ক্লিক, নিউতে ক্লিক করলেই নতুন পেজ এসে যাবে। এরপরে আছে ওপেন অপশান। ওপেন অপশান মানে তোমার ড্রাইভে কোনো পেন্টের কাজ থাকলে সেই কাজটা তুমি এই ওপেনের মাধ্যমে খুলতে পারবে। তো খুলে দেখবো কীভাবে খোলা যায়। ক্লিক করলাম ওপেনে, যে ড্রাইভে থাকবে সেই ড্রাইভে ক্লিক করতে হবে আগে, নইলে হবে না। কিন্তু ধরো আমার ডি ড্রাইভে আছে, সেখানে ক্লিক করলাম, করে এখানে লিখব যে ফাইল নেম দেওয়া ছিল সেই ফাইল নেমটা ক্লিক করব, করে ওপেন করব। ওপেনে ক্লিক করলেই দেখো এসে গেল, আমি এটা এঁকেছিলাম, তো এটা এসে গেল। তো এবার বিভিন্ন টুলসের কাজ শিখব। টুলসের কাজ শিখতে গেলে প্রথমেই দেখো চলে যাব, এটা পেন্সিল টুল। পেন্সিল টুল টুলের কী কাজ না, এটা কোনো কিছু আঁকতে কাজে লাগে। ধরো এখানে ক্লিক করবো, করলেই এটা এসে যাবে। ধরো এখানে তুমি কিছু আঁকবে, লাইন টানবে, দেখো তাহলে তুমি মনে করছো এখানে কিছু পাখির ছবি দেবে, এই পাখির ছবি, এই পাখির ছবি, এই পাখির ছবি দিলে তাহলে এসে যায় কোনো কিছু আঁকতে কাজে লাগে। এরপরে কী আছে দেখো, এরপরে আছে ফিল উইথ কালার, মানে কালার টুল। এর সাহায্যে আমরা কালার দিতে পারি। আর এটা ক্লিক করব, করে ধরো আমি মনে করছি এই ঘরের যে চাল আছে, চালটাকে আমরা রং করব, খোলার চাল। তাহলে টালে যেমন চাল হয়, ক্লিক করব, করে এতে ক্লিক করব। দেখো কালার হয়ে গেল, ধরো এনে ক্লিক করব, দেখো কালার হয়ে গেল। তো এটা ফিল উইথ কালার, মানে কালার টুলের সাহায্যে আমরা কালার করতে পারি। এরপরে কী আছে না, এরপরে আছে এ লেখা আছে, মানে কি এ লেখা থাকলে আমরা এর সাহায্যে পেন্টের মধ্যে কোনো কিছু লিখতে পারবো। কীভাবে লিখবো, ধরো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে লিখবো মাই হোম, HOM, দেখো হলো আমার 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 ঘর বলে আমি লিখেছি মাই হোম।
বুঝতে পারলে? তো যে কোনো জায়গায় একইভাবে কালারটা কালো করে তবে লিখবে। তবে এখানে গাছ করেছি বলে এখানে গাছের নাম লিখলাম। যখনই তুমি এটা সিলেক্ট করবে, এইটা এই টেক্সটটা টেক্সটটা সিলেক্ট করলে কিন্তু সবসময় কালারটাও চেঞ্জ করে নেবে। দেখো আমি এটা কালার চেঞ্জ করে নেব বলে আগের কালারটাই এই চালের কালারটাই এখানে এসছে, কিন্তু এখানে আমি চেঞ্জ করতে এই কালো কালারটাই আসছে। ওকে ধরো মনে এটা এটা কী আছে, ইরেজার। ইরেজার কী না, ইরেজার মানে রাবার। আমরা কোনো কিছু ধরো কাজ করতে করতে ভুল করে ফেলেছি, ওকে তো কীভাবে মুছবো? এই ইরেজারে ক্লিক করব, করে ধরো এখানে দেখো চেপে ধরবো, মাউস চেপে ধরে আস্তে 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 ঘোরালেই মুছে যাবে। ধরো মনে করছি আমার ইরেজারটা ছোটো মতো হয়ে গেছে, ইরেজারটা বড় করতে চাই, তো কন্ট্রোল চেপে চেপে ধরতে হবে, কন্ট্রোল চেপে ধরবে। কন্ট্রোল চেপে ধরে এই পুশ করলে ইরেজারটা বড় হয়ে যাবে। কন্ট্রোল চেপে থাকবে, চেপে ধরে মাউসটা আস্তে আস্তে ঘোরাবে, দেখবে ইরেজার আকৃতি বড় হয়ে যাবে, বুঝতে পারলে? তো এরপরে শিখবো এই টুলটা, একে বলে পিক আপ টুল। মানে কোথাও কোনো কালার থাকলে সেই কালারটা পিক করে নেবে, করে নিয়ে অন্য কোথাও সেটা বসাতে পারবো। কীভাবে করব, ক্লিক করলাম, করে অন্য কোথাও সেটা পিক আপ করতে পারবো। এই যে দেওয়া আছে ম্যাগনিফায়ার, ম্যাগনিফায়ার মানে কি, আতস কাঁচ। এর সাহায্যে আমরা ক্লিক করলে বড় হয়ে যাবে, মানে এটা ক্লিক করলেই বড় হয়ে যাবে, বুঝতে পারলে? এটা হচ্ছে ব্রাশ টুল, এর সাহায্যে আমরা কোথাও কোনো ব্রাশের কাজ করতে পারবো। ধরো ক্লিক করে রং নিলাম, ব্রাশ টুল। এরপরে আছে দেখো বিভিন্ন শেপস আছে, আমি একটা শেপস দেখাচ্ছি, ধরো একটা বৃত্ত আঁকলাম, ওকে এটা বৃত্ত এঁকে সূর্য করলাম, দেখো সূর্যের কালার, এখানে কালার করে দেব দেখো সূর্য। তো বুঝতে পারলে? তো বিভিন্ন শেপ যখন যেরকম ছবি আমরা আঁকবো সেই রকম শেপস নিয়ে আমরা কাজ করব। তো এটা বিভিন্ন লাইনের সাইজ বাড়াতে কমাতে কাজে লাগে। এরপরে যে কালার, এর সাহায্যে আমরা বিভিন্ন কালার নিতে পারবো। ধরো গাছের কালার নিলাম, করে দিলাম, জানালার কালার নিচ্ছি, এই করলাম, একটা দরজার কালার নেব, দেখো করেছি, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো, কোনো অসুবিধা হলে বলবে নিশ্চয়ই, ঠিক আছে? তো এরপরে আছে এই ভিউ টুল, না ভুলে যাচ্ছি, এটা এই সিলেক্ট অপশান, সিলেক্ট অপশান দেখা হয়নি আশা করি। মানে কোথাও কোনো ভুল হলে এর সাহায্যে আমরা ক্লিক করব, ওকে করে এই চেপে ধরে টেনে আনতে হবে, এনে মনে করছি এটা তুলে দেবো, তুলে ডিলিট মারব, দেখো চলে গেল। এরপরে আসে দেখো এই অপশানটা রিসাইজ, মানে এই যে ঘরটা সাইজটা করা হয়েছে, পেজটা সাইজটা করা হয়েছে, এটাকে কম বেশি করা যায়। এরপরে আছে রোটেট অপশান, মানে এর সাহায্যে পিকচারটাকে ঘোরানো যাবে, দেখবে দেখাচ্ছি। ধরো মনে করছে রোটেট করব, এখানে ক্লিক করবো, দেখো ঘুরে গেল, দেখো ঘুরে গেল, বুঝতে পারলে? এর সাহায্যে আমরা পিকচারটাকে ঘোরাতে পারবো। তো এরপরে আছে দেখো ভিউ, ভিউ টুল, এই ভিউ টুলে ক্লিক করব। তো জুম ইন জুম আউট নিশ্চয়ই জানো, জুম ইন করে দেখো ঘরটা বড় হয়ে যাচ্ছে, জুম আউট করে দেখো আগের মতোই চলে এলো, বুঝতে পারলে? এখানে রুলার আছে, স্টার্ট বার আছে, ফুল স্ক্রিন, দেখো ফুল, তুমি মনে করছো ফুল স্ক্রিন করবে, ওকে তো ফুল স্ক্রিন করতে গেলে ফুল স্ক্রিনে মারলে ফুল স্ক্রিন হয়ে যাবে। তুমি মনে করছো কীভাবে বের হবে, তাহলে সমস্যায় পড়ে গেলাম তো, না বের হতে গেলে আমরা জানি যে কোনো সফটওয়্যার থেকে বের হতে গেলে ইএসসি কিবোর্ডের বাঁ দিকে উপরে আছে, সেটা প্রেস করবো, করলেই বেরিয়ে গেলাম। সব বুঝতে পারছো আশা করি। তো মনে করছি আমি এ দুটো টুলের কাজ শিখতে পেরেছি আশা করি। তো মনে করছি এখানে আমি এটা সেভ করবো, ওকে
সেভ না করে এটা সেভ অ্যাজ করবো, যেহেতু আগে করা ছিল তো আমি এটা সেভ অ্যাজ করবো, পুনরায় নতুনভাবে সেভ অ্যাজ হবে, নতুনভাবে সেভ হবে, বুঝতে পারলে? তো এখানে সেভ অ্যাজে ক্লিক করলাম, করে এখান থেকে লোকাল ডিস্ক দিয়ে মানে ড্রাইভে ক্লিক করলাম, এখান থেকে পেন্টে যে কোনো একটা নাম দেব, ওকে, যে কোনো একটা নাম দিলাম, দিয়ে সেভ করলাম, করলেই সেভ হয়ে গেল। তো সেভ করা বুঝতে পেরেছি, সেভ অ্যাজ করা বুঝতে পেরেছি। তারপরে মনে করছি আমি এটাকে প্রিন্ট দেবো, কীভাবে প্রিন্ট দেবো না, এই অপশানে চলে যাব, ক্লিক করব, করে দেখো প্রিন্ট অপশান আছে, এখানে প্রিন্টটা ক্লিক করব, করে এখানে প্রিভিউ করে দেখে নেবো। দেখো যখনই প্রিন্ট দেবো এই অপশানটুকুই আসবে, মানে এইটুকুই প্রিন্ট হবে, বুঝতে পারলে? এখানে ক্লোজ প্রিন্টে ক্লিক করলে এটা চলে যাবে, তো বুঝতে পারছো আশা করি। ধরো আর এরপরে কী আসে না, এরপরে ধরো মনে করছো এই যে পিকচারটা আমি আঁকলাম, এই পিকচারটা আমি আমার ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে পিকচার হিসাবে সেভ করব, কীভাবে করব? খুব কঠিন কাজ, মোটেও কঠিন কাজ নয়, বুঝতে পারলে? এখানে ক্লিক করব, দেখো চলে গেল, তো চলে তো গেল, এবার কীভাবে বের করব না, এটা মিনিমাইজ করে দেখে নেব। দেখো ডেস্কটপ আছে, ডেস্কটপে তোমার কাজটা সেভ হয়েছে, তাহলে কীভাবে সেভ করতে হয়, কীভাবে ডেস্কটপে সেভ করতে হয় বুঝতে পেরেছে? তো ধরো মনে করছি একটা জিনিস ভুলে গেলাম বলবো বলে, ধরো তুমি এখানে কিছু, ধরো এখানে তুমি কিছু আঁকছিলে, এখানে কিছু আঁকছিলে, ধরো একটা ভুল করে করে ফেলেছো, তুমি ব্যাকে আসবে কীভাবে, কীভাবে ব্যাকে আসবে? তাহলে সিটিআরএল চেপে জেড মারবো, মারলেই ব্যাগে চলে এলে। ওরা মনে করছো তুমি এখানে কোনো লাইন টানবে, ওকে, লাইন টানতে গেলে ধর বাঁকা টাড়া হচ্ছে, তাই তো? তুমি মনে করছো এটা সোজা লাইন টানবে, এটা খুব খেয়াল রাখবে, মনে করছো এই পেন্সিলের সাহায্যে কোনো সোজা লাইন টানবে, তাহলে তোমাকে শিফট চেপে ধরে টানতে হবে। সব বুঝতে পারছো আশা করি, যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো, আরও ডিসকাস ভালো করে ডিসকাস করে দেবো। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভালো করে শেখো, তোমরা শিখলে তোমাদেরই উপকার হবে। সো থ্যাংক ইউ।